বাংলাদেশের ভোটকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সমর্থন দিয়েছেন ডেমোক্রেট দলের প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেগরি মিক্স। তিনি এক্সে বলেছেন, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষার অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে তিনি গুরুত্বপূর্ণ একটি অংশীদার হিসেবে অভিহিত করেছেন, বলেছেন, সহিংসতার রিপোর্ট তদন্তের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যে আহ্বান জানিয়েছে তার প্রতি আমি সমর্থন জানাই। গ্রেগরি মিক্স 1998 সাল থেকে নিউ ইয়র্কে ডেমোক্রেট দল থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য। তিনি 2021 থেকে 2023 সাল পর্যন্ত প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি ছিলেন। তিনি এখনও এই কমিটির একজন পদস্থ সদস্য। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতি নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি পোস্ট এক্সে শেয়ার করেন গ্রেগরি মিক্স। শেয়ার করা পোস্টে লেখা আছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র দেখেছে যে 7 জানুয়ারি 2024 সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন জিতেছে আওয়ামী লীগ। রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যদের গ্রেফতার এবং নির্বাচনের দিন নানা অনিয়মের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। অন্যান্য পর্যবেক্ষকদের সাথে যুক্তরাষ্ট্র এই বিষয়ে অভিন্ন মতামত পোষণ করে যে এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু ছিল না এবং আমরা দুঃখিত যে সব দল এতে অংশগ্রহণ করেনি। যুক্তরাষ্ট্র নির্বাচনের দিন এবং এর আগের মাসগুলোতে সংঘটিত সহিংসতার নিন্দা জানায়। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদন বিশ্বাসযোগ্যভাবে তদন্ত এবং অপরাধীদের জবাবদিহি করতে উৎসাহিত করি। আমরা সকল রাজনৈতিক দলকে সহিংসতা পরিহার করার আহ্বান জানাই। সামনের দিনগুলোতে একটি মুক্ত উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে বাংলাদেশে মানবাধিকার ও সুশীল সমাজের সমর্থনে জনগণের সাথে জনগণের এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে বাংলাদেশের সাথে অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।